আলামিন আপনি লিখেছেন আমি একটি মসজিদ ইমামতি করি আমাদের মসজিদের কর্তৃপক্ষ নিয়ম করেছেন শুক্রবারে মাগরীব এশা ফজর ও জুমার নামাজ সুরাক পড়তে হবে প্রশ্ন হলো এভাবে কোনো নামাজের জন্য নিজের পক্ষ থেকে কেরাত নির্দিষ্ট করে নেওয়া সম্মত কিনা এবং মুক্তাদিকে মুক্তাদি হয়ে ইমামকে নির্দিষ্ট কেরাত পড়ার নির্দেশ দেওয়া যাবে কি না দেখুন কোনো কেরাতকে নির্দিষ্ট করে নেওয়া যে এটাই পড়বো অন্য কোনোটা পড়ব না এরকম নির্দিষ্ট করে নেওয়াকে ফোকাহেকারাম অনেক ফোকাহেকরাম এটাকে মাকরু বলেছেন আর এর চেয়ে বড়ো কথা হলো এখানে যে ইমাম সাহেবকে মুক্তাদিরা এইভাবে কেরাত নির্ধারণ করে দেওয়া যে এর বাইরে আপনি পড়তে পারবেন না এটার কোনো সুযোগ নেই হ্যাঁ মুক্তাদিরা ইমাম সাহেবের কাছে আবদার করতে পারেন মাসনুন কেরাত পড়ার অবশ্যই সেটার অধিকার মোক্তাদিরা আছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম মাগরিবের সালাতে যে সুরাগুলো পড়তেন সচরাচর সাথে যেই টাইপের সুরা পড়তেন ফজরের যে টাইপের সুরা পড়তেন আপনি সেই টাইপের সুরা পড়বেন এরকম আবদার মুক্তাদিরা করতে পারেন বরং মুক্তাদের আবদার ছাড়াই ইমাম সাহেব এটা করা উচিত সেটা ভিন্ন বিষয় সুরা কাহাফ জুমাত দিনের তেলাওত করার অনেক ফজলুলত আছে সেটা মুক্তাদিরা করার চেষ্টা করবেন কিন্তু জুমার দিনের যত নামাজ আছে সব নামাজগুলোতে ভাগ করে সুরে কাহাফ তেলাওয়াত করার এরকম কোনো কথা না সাবা বলেছেন না নবিক্রিম সাল্লাহ আসসালাম করেছেন না অন্য কারোর মধ্যে এর প্রচলন বা আমল শোনার যুগে ছিল অথবা এরকম একটা জিনিস ইমাম সাহেবকে নির্দেশ করে করানোর কোনো সুযোগ নেই আপনি বলবেন যে জুমার দিনের আমলে তো সুরা কাহাবত নামাজের মধ্যে আমরা করতে চাই তো সেটা আপনি নিজের নফল নামাজের মধ্যে করেন কিন্তু ফরজ নামাজের মধ্যে অন্যান্য মুসল্লিদের যেমন সুবিধা অসুবিধার ব্যাপার আছে সবচেয়ে বড় কথা হলো ইমাম সাহেব সুরা কোনটা পড়বেন কেনা তার স্বাধীনতা আছে সেক্ষেত্রে আপনি ফিক্স করে ইমাম সাহেবকে এরকম বাইন্ডিসের মধ্যে ফেলে দিবেন এটা সন্দেহাতীতভাবে না একটি কাজ এটা সন্দেহাতীতভাবে ইমামের প্রতি মোক্তাদিদের যে দায়িত্বশীলতা আছে এটা তার খেলাফ একটি কাজ পরিপন্থী একটি কাজ এটা হলো ইমামকে রীতিমতো চাকরি হিসাবে ট্রিট করা এবং নামাজের ক্ষেত্রে অন্তত এটা করার কোনো সুযোগ নাই যে আমি ঠিক করে দিব এর বাইরে আপনি পড়বেন না এর মধ্যেই আপনি পড়বেন তো এই কাজগুলো যারা করছেন আমি মনে করি যে তারা সঠিক কাজ করছেন না এবং আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং তারা ফিরে আসবেন ইমাম সাহেবকে তারা উদ্বুদ্ধ করবেন মাস্তুন কেরাত পড়ার জন্য মাস্তুন কেরাত পড়া এটাই হলো মূল এর বাইরে এরকম ফিক্স করে নিয়ে ইমাম সাহেব কিছুটা পড়তে বাধ্য করা এটা একেবারেই উচিত কাজ নয় তাই তুবা লিখেছেন নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন নফসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত করণেকাল আল্লাভিরু মানুষ যারা আছেন সে সমস্ত মানুষদের সান্নিধ্যে যাওয়া এবং যারা নফস্কে নিয়ন্ত্রণ করতে পারে নফ্সের বাইরে চলা বিরুদ্ধেও তারা চলতে শিখে সেই মানুষগুলোর সামনেতে থাকার চেষ্টা করা তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করে নফস নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা মাধ্যম আল্লাহ তাদের কাছে দোয়াও করা যেতে পারে নফসকে নিয়ন্ত্রণ করার মালিক মূলতাল্লাহ রব্বুল আলম সেই জন্য নবীক সদ্স আসালাম দোয়াও শিখে দিয়েছেন নীল নফসি তরফতে আইন আল্লাহম আতি নফসি হা ও জক্কি হাউ আন্তরুম জক্কাহা আল্লাহ আপনি আমার মনকে পরিশুদ্ধ করে দিন পবিত্র করে দিন আমার আত্মশুদ্ধি করে দিন এবং আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরকে এবং আল্লাহ তালার কাছে এই দোয়া করা যে আল্লাহ আপনি আমার নিজেকে নিজে আমার আমাকে আমার প্রবৃত্তির কাছে আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিন না অর্থাৎ আমাকে আপনি নিয়ন্ত্রণগুলো যাতে হবে প্রবৃত্তিরগুলো আমি না করি এই দোয়াগুলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে আপনি করতে পারেন সাইমা আক্তার লিখেছেন পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহ রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার পূর্বের যত পাপই থাকুক না কেন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকম স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমী তাকে ক্ষমা করবেন সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন লজ্জিত হবেন অনুতাপ তার মধ্যে থাকবে সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবে নফল তারপরে যে আপনার তো আছে সেই সাথে সাদাকা নফল ইবাদত এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়াল্লা তালা করবেন আগের গুণের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালি শোনালি শেখরে তিনি পৌঁছাতে পারেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়াতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন কে এমস আমি আপনি লিখেছেন বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয় এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব আল্লাহ মাফ করুন আমাদেরকে দেখতে হবে করমাঘাদীর সাথে সামঞ্জস্যপূর্ণ কথা কার কোনো আলোকে কে কথা বলছেন কোনো দেশের দলিল প্রমাণ দিয়ে কে কথা বলছেন আমরা সেটাকে অনুসরণ করবো আমরা দইলের ভিত্তিতে অনুসরণ করব কোন ব্যক্তি যদি এমন কিছু বলেন যেটা কোনো দেশের দলিল আসলে সেটাকে সাপোর্ট করে না তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা গ্রহণ করব না